গারেন্ডিচের পর এবার খবরের শিরোনামে উঠে এলো হাওড়া শিবপুর শিবপুরের এক ব্যবসায়ীর আবাসনের গ্যারেজে গাড়ির ভেতরেই প্রায় মিলেছে নগদ প্রায় দু কোটি টাকা এছাড়াও পাওয়া গেছে সোনা ও হিরের গয়না শনিবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দাদের বিশেষ অভিযানে ওই নগদ টাকা ও গহনাও উদ্ধার হয় পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যবসায়ী শৈলেশ পান্ডার খোঁজ মেলেনি তার পরিবারের লোকজনও বেপাত্তা পুরনো একটি জালিয়াতির ঘটনার তদন্তে নেমে পুলিশের এই অভিযান